everyone, welcome back to my channel. I'm Anita from Cinema with Props. আজকে আমি আবার তোমাদের কাছে একটা কুকিং রেসিপি শেয়ার করতে এসেছি। সেটা হচ্ছে কি মানে খুবই জানা রেসিপি, সেটা হচ্ছে ছাতুর কচুরি। আর হচ্ছে মিষ্টির দোকানে যেরকম মানে কচুরির সঙ্গে যে তরকারিটা আলুর যে সবজিটা দেয় সেই, তো এখানে আমি অলরেডি সর্ষের তেলটা দিয়ে রেখে দিয়েছি। এইবারে এইখানে যে আমি ফার্স্টে দেব আমি দেবো পাঁচফোড়নটা দিয়ে দিলাম। এবারে আমি এতে একটা লঙ্কা আর আদা পেস্ট করে রেখেছিলাম, এটা একে দিয়ে দিলাম। এবারে এতে দিচ্ছি আলু। এইবারেতে আমি ছাতুর কচুরির ময়দাটা মেখে রেখেছিলাম, এতে আছে আমি লেচিটা কেটে রেখেছি, এতে আছে একটুখানি মানে ময়দার সঙ্গে আছে কালো জিরে, একটু আছে আজওয়ান, একটু চিনি, একটু নুন দিয়ে ময়দাটা আমি মেখে রেখেছিলাম। এইবারে এইটা হচ্ছে ছাতুটা নিয়েছি। এবার ছাতুর সঙ্গে আমি কী কী দেবো দেখো, ছাতুর সঙ্গে ফার্স্টে আমি দেবো অল্প করে একটু চিনি, অল্প করে সামান্য একটু নুন, আর দেবো একটু ঘি। আর দেবো এটা হচ্ছে ড্রাই ম্যাঙ্গো,
আমচুর, এটাকে বাংলায় আমরা আমচুর একটুখানি দিচ্ছি, খুব সামান্য। আর এইটাতে দেবো একটু ঘি দিয়ে, একটুখানি জল এতে দিলাম পুরটা তৈরি করার জন্যে। এই যে পুরটা আমি মাখছি দেখো, এই পুরটা কিন্তু মানে খুব বেশি পাতলা করলে হবে না, একটু শক্ত শক্ত রাখতে হবে, কারণ এটা ময়দার ভেতর পুরটা যাবে। আমি শুধু ময়দা দিয়ে পুরটা মানে ময়দা দিয়ে মেখেছি, মানে অনেকে আবার পরে ছাতু কচুরিতে আটা আর ময়দা মিশিয়ে পড়ে, তো আমি শুধু ময়দা দিয়েই করেছি। আর একটু হবে, এটা যেমন হচ্ছে এখানে হোক, এটা যেমন হচ্ছে এখানে হোক, এটা চাপাতেই তার গ্যাসটা কম করাই আছে। এবারে তেল, এই যে ময়দার লেচিগুলো করা আছে এইটা আমি এখানে পুরেতে ভরবো। এবার এই পুরগুলো এরকম গোল বাটির মতো, যেমন আমরা কচুরি করি, ভেতরে দিয়ে আমি কিরম আমি এইভাবে করি, একটুখানি মাথাটা তুলে দিই,
লম্বা করে তুলে দিয়ে এটা পাকিয়ে নিয়ে এখানটা একটু ছিঁড়ে দিন, তারপরে এটা করে দিন। এরকম ভাবে করলে কিন্তু পুরটা একদম বেরোবে না। একই ভাবে এটাও করছি, পুচকু আমার কাছে এসে দাঁড়িয়ে আছে, পুচকু আমাকে ছাড়া একদম থাকে না। তোমরা দেখতে পাচ্ছ, দেখো খুব সুন্দর হচ্ছে। কিভাবে সবগুলোই হবে, ছাতুর কচুরিও মানে খেতে খুবই সুস্বাদু লাগে, খুবই ভালো লাগে। আর হয়ে এসেছে, আর একটুখানি আছে। ব্যাস আমার সবগুলোই বানানো হয়ে গেল, এবারে আমি এগুলো ভাজবো। আলু তরকারিটা মোটামুটি হয়ে এসছে, এটা একটা সাইডে করে দিই। আলু চচ্চড়ি না একটু ঘাঁটা ঘাঁটা হলে খেতে ভালো লাগে। আমি আলু চচ্চড়ির মধ্যে একটু সর্ষের তেল নিয়ে যাচ্ছি, এটা খেতে খুব টেস্ট করে।
আমার আলু চপ ঝুরিটা দিল। এবারে আমি কচুরিটা এবার দিই। আমি এই পর্যন্ত ভিডিও করলাম। এবারে ভাজাটা মানে কচুরিটা যে ভাজবো এটা আমি শর্টসে আমি দেখাচ্ছি। আবার আমি তোমাদের কাছে নতুন কোন ভিডিও নিয়ে আসবো, মানে কুকিং রেসিপি নিয়ে। আজকের মতো আমার ভিডিও আমি এইখানেই শেষ করছি। টেক কেয়ার, লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড বাই বাই।